ভিডিওটি শুরু করার আগে প্রিয় দর্শক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা বেল আইকনটি ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নেত্রীকে জানিয়েছি, সর্বভারতীয় সভা নেত্রীর কাছে চিঠি পাঠিয়ে দিয়েছি। এটা দীর্ঘদিন ধরে একই কারণ বলতে বলতে এই হয়ে গেছি, দল কেন ছেড়েছি অনেক আগে থাকতে এগুলো বলা, এতদিন দল ছাড়িনি, দলে ছিলাম, কিন্তু গত দু একদিনের ঘটনায় যেটা মনে হয়েছে আমি ঠিক এই দলের কোথায় উপযুক্ত নই। তাদের হচ্ছে কী ঘটনা দু একদিন সবটাই আপনারাও টিভিতে দেখিয়েছেন, যেভাবে অসম্মানিত হয়েছে সেগুলো নিয়ে সবটা আমি ডিটেলসে বলতে চাই না। দলের ক্ষোভ আপনার, আপনি তো বর্ষিয়ান নেতা, ক্ষোভ কিছু নাই, মনে হয়েছে আমার যে তাই এখন তো দল ছেড়ে দিয়েছে, এখন বলতে অসুবিধা কোথায়? আমি রেজিগনেশন পাঠিয়েছি গতকাল রাত্রিবেলা, আমি বাই মেলে পাঠিয়ে দিয়েছি, আর সকালবেলা আমার লোকেরা গিয়ে অফিসে দিয়ে এসেছে। এখনো কিছু ঠিক করিনি, ভাবলে বলো সব কথা এখন একবারে নিয়ে নিলে পরে পরের খবর কি হবে দেখুন। আমার মনে হয়েছে, দেখুন অত কারণ অত কিছু নয়, আমার মনে হয়েছে যে আমি বোধ হয় ঠিক নয় এখনকার এই সময়কার এই রাজনীতিতে করতে করেছি। মানে সেটা কি দলীয় নেতৃত্বের সঙ্গে আপনি বৈঠক করেছেন কখনো? এ দীর্ঘদিন ধরে চলছে বৈঠক, কথা অনেক কিছুই হয়েছে, পরে বাকি কথা পরে হবে। জেলাতে দেখা গেল আরও একজন নেতা পদত্যাগ করলেন, সেটা তার ব্যাপার, কে কোথায় পদত্যাগ করছে একসঙ্গে হিসেব করে তো হয় না, যার যার মনে খুব আছে, যার যার মনে হচ্ছে এই আছে সেখানে বলতে করছে। খুব কিছু যা আছে পরে, এখন কিছু না, পরে আমি আরো কয়েকদিন পরে দল থেকে বললাম তো মাননীয় দলের সভানেত্রীকে, সর্বভারতীয় সভানেত্রীকে মেল করেছি। আপনি কি বিধায়ক থাকছেন না? বিধায়ক থাকছি। সেই ব্যাপারে সিদ্ধান্ত কবে নেবেন? কোন ব্যাপারে বিধায়ক না না, মানুষের ভোটে জিতেছি, আমি এখন চলে গেলে এই মানুষগুলো কি করবে? সুতরাং মানুষের কথা, আর মানুষ যদি বলে মানুষের সাথে কথা বলবো, তারা যদি বলে পদত্যাগ করতে হবে বলবো। দীর্ঘদিনের নেতা হিসাবে এই যে এত এরকম ভাঙন ধরতে তৃণমূলের